হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছো। ফেব্রুয়ারি মাসের 14-15 সব পেরিয়ে গেল, অবশ্য আমাদের ওগুলোতে কোনো ইন্টারেস্টও নেই। আমাদের প্রথম ভালোবাসা হচ্ছে কলেজ, আমাদের ডিপার্টমেন্ট। আর আজ আমাদের এই ভালোবাসার ডিপার্টমেন্ট, ভালোবাসার কলেজে আছে রিউনিয়ন। আজকের এই দিনটা এমনি এমনি আসেনি, সবাইকে প্রচুর খাটতে হয়েছে, সব ডিপার্টমেন্ট সাজানো গুছানো করতে হয়েছে। ডিপার্টমেন্টটা দেখার আগে তোমরা আমাদের গতকালের পরিশ্রমটা দেখো উইথ ধৈর্য, কারণ আমরা যা করছিলাম তাতে লাগে প্রচুর ধৈর্য। জাস্ট একবার দেখো দেয়ালটা কত সুন্দর লাগছে। এখন আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না যে আমরা এটা নিজে থেকে বানিয়েছি। এইভাবে পুরো ডিপার্টমেন্ট দেখালে মজা আসবে না, তাই একটা ছোট্ট সিনেমেটিক শট দেখো উইথ ভালোবাসা, কারণ সবাই প্রচণ্ড ভালোবাসা দিয়ে ডিপার্টমেন্টটাকে সাজিয়েছে গুছিয়েছে। এতক্ষণ ধরে খালি কলেজ ডিপার্টমেন্ট, কলেজের গ্রাউন্ড, কলেজের ডিপার্টমেন্ট সাজানো গুছানো, পরিশ্রম, এগুলোই সব দেখছি। কিন্তু ডিপার্টমেন্টকে নতুন বউয়ের মতন সাজানো হয়েছে কাদের জন্য? চলো এবার তাদের। কিভাবে ডিপার্টমেন্টকে আরো উন্নত করা যায় আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব। সামনে
দেখো কোনো জিনিস তো শেষ হয় না, আমরা জীবনে সবসময় ক্রমবর্ধমান, সেই ভাবেই যদি আমরা এগিয়ে চলি তাহলে কিন্তু আমাদের প্রোগ্রেস থাকে। আমি পূরবী রাজবংশী, মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষকদের, আমার বড় দাদা দিদিদের, আমার ভাই বোনদের এবং আমার সহপাঠীদের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানাই। আজ পুনর্মিলন উৎসব, বহু বছর ধরে পরিকল্পনার পরে আজকে আমি না।
আরে আমার পরেও আরেকজন করেছিল বন্ধু থাকবে তাহলে তো নিয়ে আসতে হতো তো সবাইকে তো বলা হয়েছিল এখনো টান আসেনি হ্যাঁ একটু গরম গরম ফিল আসছে গরম লাগছে কুলার টুলার লাগাতে হতো অত বাজেট নেই আমাদের কলেজে তবু অনেকে এসছে সব ডিপার্টমেন্ট মিলিয়ে ফার্স্ট হাফ ফাংশনসেস জাস্ট একটা খালি ই বাকি লোপা আগে ওদের হয়ে যাক তারপর আগে ওদের একটা স্যার একটা আপনাদের একটা স্যার রিইউনিয়নের মধ্যে তারপর গ্রুপ পরে একটা আলাদা হোক তোমাকে এই ফটো তুলতে হবে আমার অফ হলো এখন